এক ব্যক্তি তার বাগানের একটি গাছের মাঝে সংসার বাঁধা একটি চড়ুই পাখির মতো দেখতে এই পাখিটিকে পানি সহ নানা ধরনের খাবার নিজ হাতে খাইয়ে দিচ্ছেন। কিন্তু অবাক করা বিষয় এই যে ছোট্ট এই পাখিটি ভয় পেয়ে উড়ে চলে যায় না, বরং সে নির্ভয়ে ব্যক্তিটির দেওয়া খাবার পরম ভালোবাসায় খেয়ে নিচ্ছে। আমরা তো অনেকেই খাঁচায় বন্দি করে রেখে নানা ধরনের পাখি পোষ মানাতে দেখেছি, কিন্তু এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি কিভাবে এই ব্যক্তিটি কোনো রকম বন্দি করা ছাড়াই পাখিটির ঘরের মাঝেই তাকে পোষ মানিয়েছে। ছোট্ট এই পাখিটির নাম রেফুস ব্রাউড। এরা দেখতে অনেকটা চড়ুই পাখির মতো হলেও তারা ঘর বাঁধে গাছের ডালে, যা দেখতে অনেকটা হামিংবার্ডের ঘরের মতোই দেখায়। যেমনটা এই পাখি তার ছোট্ট এই ঘরটি বাঁধার বেশ কিছুদিনের মধ্যেই চারটি ডিমও পেরেছে, কিন্তু ঝড় বৃষ্টিতে পাখির এই ঘর পানিতে ভিজে বেশ নড়বড়ে হয়ে পড়েছে, যার কারণে ছোট্ট এই বাসাটি থেকে একটি ডিম নিচে পড়ে এইভাবেই নষ্ট হয়ে গেছে। পাখিটির বাসা বাঁধা হতে শুরু করে সব ধরনের কার্যকলাপ বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছেন এই বাগানের মালিক, কিন্তু তিনি কোনোভাবেই ছোট্ট পাখিটিকে সাহায্য করতে পারছেন না। কারণ ব্যক্তিটি যদি পাখির বাসার আশেপাশে যায়, তাহলে পাখিটি ভয় পেয়ে হয়তোবা এই বাসাটি ছেড়ে তার ডিমগুলোকে রেখেই উড়ে চলে যাবে। তাই তিনি দূর থেকেই লক্ষ্য করছেন পাখিটিকে। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। ইতিমধ্যে ছোট্ট পাখিটি তার ভাঙ্গা ঘরের মাঝেই আরো তিনটি ডিম পেরেছে, কিন্তু অসহায় পাখিটির ডিমগুলো এভাবেই এক এক করে নিচে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। নড়বড়ে এই ভাঙ্গা বাসাটি থেকে মোটমাট চারটি ডিম পড়ে এভাবেই নষ্ট হয়ে গেছে। বিপদ যেন দুর্ভাগা ছোট্ট এই পাখিটির পিছুনি ছাড়তে চায় না। এরই মধ্যে একটি সাপ এসে আক্রমণ করার চেষ্টা চালায় পাখিটির বাসায়, কিন্তু সাহসী মা পাখিটি বারবার সাপটিকে এভাবেই আক্রমণ করিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এই পুরো ঘটনাটি গাছের পাশ থেকেই লক্ষ্য করেন ব্যক্তিটি। শেষমেশ হৃদয়বান ব্যক্তিটি গাছ থেকে সাপটিকে সরিয়ে পাখিটির সংসার রক্ষা করেন। সাপটিকে ধরে তিনি কোনো ক্ষতি না করেই কিছুটা দূরে গিয়ে বনের মাঝেই ছেড়ে দেন। হৃদয়বান ব্যক্তিটি সাপের কবল থেকে পাখিটির সংসার রক্ষা করাতে অবুঝ পাখিটিও বুঝতে পারে ব্যক্তিটি তার ও তার পরিবারের কোনো ক্ষতি চায় না। তাই তো ব্যক্তিটি তৃষ্ণার্ত মা পাখিটির সামনে পানি ধরলে সে এভাবেই খেয়ে নেয়। শুধু পানি নয়, নানা ধরনের খাবার নিজ হাতেই ছোট্টই অসহায় পাখিটিকে খাইয়ে দেন ব্যক্তিটি। ধীরে ধীরে হৃদয়বান এই ব্যক্তিটির সাথে সাথে তার পরিবারের সদস্যদেরও পাখিটির সাথে বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। তাই তো তারাও এখন পাখিটিকে পরম ভালোবাসায় খাইয়ে দেয়। নানা ধরনের পোকামাকড় আর ফলমূল এনে তারা রোজ খাইয়ে দিত পাখিটিকে। দেখতে দেখতে ছোট্ট এই পাখিটির ডিমগুলো ফুটে জন্ম নিয়েছে ছোট্ট চারটি ফুটফুটে ছানা। কিন্তু নড়বড়ে ভাঙা এই বাসা থেকে এভাবে প্রায় সময় ছানাগুলো পড়ে যেত, আর হৃদয়বান ব্যক্তিটি বারবারই তাদেরকে ফিরিয়ে দিত মায়ের বুকে। কিন্তু এভাবে আর কদিন, ব্যক্তিটির অনুপস্থিতিতে যদি কোনো ছানা নিচে পড়ে যায়, তখন কোনো শিকারি এসে তাকে শিকার করে নিয়ে যাবে, অথবা তাদের এখানেই মৃত্যু ঘটবে। তাই তো ব্যক্তিটি কিছু টিস্যু আর আঠা লাগিয়ে অসহায় পাখিটির বাসাটি মেরামত করে দেওয়ার চেষ্টা করছেন। যাই হোক, এতে তিনি বেশ সফলও হয়েছেন। নড়বড়ে ভাঙ্গা বাসাটি এখন আগের তুলনায় বেশ শক্তপোক্ত হয়েছে, কিন্তু যতই শক্তপোক্ত হোক না কেন, ছোট্ট বাসায় মোটমাট চারটি ছানা পরিপূর্ণভাবে বড় হয়ে উঠতে পারবে না। তাই তো হৃদয়বান এই ব্যক্তিটি একটি ছানাকে নিয়ে যান তার ঘরে, যেখানে ছোট্ট ছানাটির সাথে সাথে আরো ভিন্ন প্রজাতির পাখির কিছু ছানাও ছিল। এদিকে বাসায় থাকা তিনটি ছানা ধীরে ধীরে বড় হতে থাকে। মা পাখিটির সাথে সাথে হৃদয়বান এই ব্যক্তিটিও বাসায় থাকা এই তিনটি ছানার যত্ন নিতেন। তিনি পাখির এই ঘরটির আশেপাশে নানা ধরনের খাবার রেখে দিতেন, যেন যেখান থেকে মা পাখিটি খাবার তুলে নিয়ে তার সন্তানদের পরম ভালোবাসায় খাইয়ে দিত। ইতিমধ্যে বাসায় থাকা ছানাগুলো বেশ বড় হয়ে উঠেছিল, কিন্তু এক রাতে ব্যক্তিটি যখন তাদের দেখতে যায়, তিনি বাসায় মাত্র একটি ছানাকেই দেখতে পায়। বাকি দুটো ছানার সাথে কি হয়েছে, তারা কেন বাসায় নেই, তার কারণ খুঁজতে ব্যক্তিটি সকাল হতে না হতেই আবারও তাদের বাসায় যায়, কিন্তু তিনি
হারিয়ে যাওয়া দুটো ছানাকে আর খুঁজে পায় না। এই দেখে হৃদয়বান ওই মহান ব্যক্তির মন ক্ষুণ্ণ হয়তোবা তিনি ভাবছেন অন্য ছানাটির মতোই তিনি যদি সবগুলো ছানাকে তার ঘরে নিয়ে যেতেন তাহলে হয়তোবা তিনি তাদের সবাইকেই রক্ষা করতে সক্ষম হতেন।